Assalamu alaikum. Hello everybody. How are you all? I hope you are quite well and continue your regular study. This is Abdul Momin. Today I will discuss about a new topics of your syllabus. Suffixes and prefixes. Shupriyo ashtom shreni shikhatri bhai bonera. Asha kori tomra onek bhalo acho. To tomader ami dharabek bhabe tomader syllabus er articles টপিক্সটা শেষ করে দিয়েছি। তো আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং টপিক্স নিয়ে হাজির হয়েছি। দেখো তোমাদের আজকে টপিক্সটা হচ্ছে কি, দেখো যে প্রিফিক্স ভার্সাস হচ্ছে সাফিক্স। অর্থাৎ তোমাদের সিলেবাসে এই টপিক্সটা একটু ইন্টারেস্টিং বাট ডিফিকাল্ট। এখন আমি তোমাদেরকে এই টপিক্সটা অর্থাৎ অত্যন্ত সহজভাবে এবং ইন্টারেস্টিং ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে মানে লক্ষ্য করবে এবং এই আমার এই লেকচারটা তোমরা কি করবে নোট টেকিং করে নিতে পারো। তো দেখো তোমাদের সিলেবাস আছে ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্সেস। তো আমরা এখানে ডেফিনেশনটা দিয়ে নিচ্ছি। দেখো ডেফিনেশন, অর্থাৎ ডেফিনেশনটা অর্থ হচ্ছে যে সংজ্ঞা। অর্থাৎ প্রথমে আমাদের প্রিফিক্স এবং সাফিক্স অর্থাৎ মানে জানার আগে এটা সংজ্ঞাটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। দেখো আমি এখানে লিখছি, দেখো প্রিফিক্স, প্রিফিক্স ইজ এ গ্রুপ অফ লেটার্স অর অ্যান অ্যাফিক্স that's added the that added to the beginning of a root word root odd। অর্থাৎ হচ্ছে প্রিফিক্স ইজ এ গ্রুপ অফ লেটার্স অর অ্যান অ্যাফিক্স দ্যাট অ্যাডেড টু দা বিগিনিং অফ দা রুটস অড। দেখো প্রিফিক্স হচ্ছে আমরা সাধারণত প্রিফিক্স কে বলে থাকি হচ্ছে উপসর্গ, যেগুলো সাধারণত কোনো মূল শব্দের আগে বসে অর্থের কি করে সম্প্রচন করে সংকোচন করে এবং নতুন অর্থ তৈরি করে থাকে। ইংলিশে এই উপসর্গকে বলা হচ্ছে হচ্ছে প্রিফিক্স, আর বাংলা হচ্ছে এটা হচ্ছে কি উপসর্গ। তো আমরা তো উপসর্গ জেনেছি, এখন আমরা এই প্রিফিক্স প্রিফিক্সের সংজ্ঞাটাও জানলাম। প্রিফিক্স সাধারণত কোন বাক্যের সাধারণত বিপরীত অর্থ দিয়ে নতুন একটি অর্থ সৃষ্টি করে থাকে। এখন আমরা দেখো আমরা সাফিক্সের সংজ্ঞাটা জানব। এখন আমরা সাফিক্স সাফিক্স ইজ এ group of letters group of suffix or suffix is an affix অর্থাৎ দেখো is an affix suffix is an affix that added to the end of অড। দেখো এই সাফিক্সটা হচ্ছে কি প্রত্যয় বা বিভক্তি, অর্থাৎ যেগুলো সাধারণত মূল শব্দের শেষে বসে একটি নতুন অর্থ সৃষ্টি করে এবং পাশাপাশি সেই পদের কি করে পরিবর্তন করে থাকে, এটাকে বলা হয় বিভক্তি বা প্রত্যয়। অর্থাৎ এটার বাংলা একটি সংজ্ঞা রয়েছে যে শব্দ গঠনের প্রয়োজনে শব্দ শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থ যুক্ত হয় সেগুলো হচ্ছে কি বলা হচ্ছে কি সাফিক্স। এখানে দেখো এই সাফিক্স এবং প্রিফিক্স জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এই ইংলিশে যেমন পার্টস অফিস আছে, দেখো পার্টস অফিস পার্টস অফ এই পার্টস অফিসটা হচ্ছে কি পদপ্রকরণ। অর্থাৎ তোমাদের সাফিক্স জানার জন্য এই পার্টস অফিস জানা খুবই জরুরি। অর্থাৎ এই পার্টস অফিস সাধারণত আট প্রকার, অর্থাৎ এই আট প্রকার পার্টস অফিসের ভেতর
সাধারণত দেখো আমরা যদি এখানে লিখি নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এই চারটি কে বলা হচ্ছে, এই চারটি সমান হচ্ছে তোমার রুট অর্ড, রুট অর্ড অর হচ্ছে বেস অর্ড, বেস অর্ড। আর এখানে আবার তোমাদের দেখো এখানে আমাদের বেস অর্ড, এখানে রুট অর্ড এবং বেস অর্ড আমরা যেটা, আরেকটা দেখো প্রোনাউন, প্রোনাউন প্রিপজিশন, প্রিপজিশন আচ্ছা প্রোনাউন প্রিপজিশন, প্রোনাউন প্লাস প্রিপজিশন প্লাস হচ্ছে কনজাংশন, কনজাংশন প্লাস হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ এই চারটিকে বলা হচ্ছে সাবসিডারি ওয়ার্ড। সাবসিডারি ওয়ার্ডের সাধারণত কি হয়, অর্থের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু এই বেস ওয়ার্ড সাধারণত এখানে ধরো নাউন থেকে ভার্ব, আবার ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, কিংবা ভার্ব থেকে অ্যাডভার্ব, এরকম ভাবে কি হয় রূপান্তর হয়। সুতরাং আমরা বলতে পারি আমাদের এই পার্টস অফ স্পিচটা ভালোভাবে জানলে আমরা এই সাফিক্স প্রিফিক্সটা সহজে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো এখন আমরা দেখো সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে বলা হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স হচ্ছে, অ্যাফিক্স ইজ এ লেটার্স, গ্রুপ অফ লেটার্স দ্যাট অ্যাডেড দ্য নিউ ওয়ার্ড অ্যান্ড ডিরাইভ এ নিউ ওয়ার্ডস, অর্থাৎ অ্যাফিক্স হচ্ছে রূপান্তর। অর্থাৎ অ্যাফিক্স যদি কোনো অর্ডের প্রথমে বা শেষে বসে, বসে নতুন অর্থ তৈরি করে, তখন সেটাকে বলা হবে অ্যাফিক্স। অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স মিলে হচ্ছে অ্যাফিক্স। এই অ্যাফিক্স সাধারণত অর্থহীন। যেমন আমরা অ্যাফিক্সকে দেখি যে অ্যাফিক্স দেখো, এই অ্যাফিক্স আমরা দেখতে পাচ্ছি, দেখো এই অ্যাফিক্স সমান দেখো এখানে অ্যাফিক্স, এখানে হচ্ছে প্রিফিক্স আর হচ্ছে সাফিক্স। অ্যাফিক্স আমরা দেখব প্রিফিক্স, প্রিফিক্স অ্যাফিক্স সমান প্রিফিক্স, আর এখানে হচ্ছে সাফিক্স। অর্থাৎ অর্থের এই পরিবর্তন সাধারণত দুই ভাবে হয়ে থাকে, যথা অ্যাফিক্স এবং প্রিফিক্স এবং অ্যাফিক্স। তো আজকে আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে এই প্রিফিক্সকে ঘিরে। এখন আমরা প্রিফিক্সের আলোচনায় কি করব আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের আজকের আলোচনাটা প্রিফিক্সকে ঘিরে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং আমি এই প্রিফিক্সকে দেখো, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো তোমরা, আমরা প্রিফিক্সকে কিভাবে, প্রিফিক্স অর্থাৎ প্রিফিক্স হচ্ছে উপসর্গ, উপসর্গ অর্থাৎ এই প্রিফিক্স ডানা ভাবে, অর্থাৎ প্রিফিক্স কিভাবে অর্থাৎ অর্থের মানে কোনো মূল অর্ডের আগে বসে কিভাবে নতুন অর্থ দিয়ে থাকে। আমরা সাধারণত দেখো এখানে একটি প্রিফিক্স এবং প্রিফিক্সকে বসি, মানে যদি আমরা প্রিফিক্সকে বিশ্লেষণ করি তাহলে কতিপয় এলিমেন্ট আমরা খুঁজে পেয়ে পাই। দেখো এখানে আমরা একটা ওয়ার্ড লিখবো, এক্সাম্পল দেখো ফরেস্ট, দেখো ফরেস্ট, এখানে এই ফরেস্ট হচ্ছে বন, ফরেস্ট মানে কি বন। আমরা এখানে যদি করি দেখো ফরেস্ট ডি ফরেস্ট
F-O-R-E-S-T-I-O-N, deforestation. আবার দেখো লাইক লাইক ডিস প্লাস হচ্ছে সমান ডিস লাইক এরকম প্রিফিক সাধারণত কোন ওয়ার্ডের আবার দেখো কারেক্ট কারেক্ট প্লাস হচ্ছে ইন সমান ইনকারেক্ট ইনকারেক্ট অর্থাৎ এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডি ডিস এবং এই ইন এগুলো হচ্ছে কি প্রিফিক্স এগুলো সমান হচ্ছে প্রিফিক্স এগুলো সমান হচ্ছে প্রিফিক্স আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট লাইট এবং কারেক্ট এগুলো হচ্ছে তোমার এগুলোকে বলা হচ্ছে যে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড যেগুলো সাধারণত পরিবর্তনযোগ্য অর্থাৎ কিভাবে পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে অ্যাফিক যোগে অর্থাৎ এখানে ডি ডিস এবং ইন অর্থাৎ কোন মূল ওয়ার্ডের আগে যদি কতিপয় লেটার বা সিম্বল যুক্ত হয়ে অন্য একটি নতুন ওয়ার্ডের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি হবে ডিফরেস্টেশন বনায়ন বা বন উজাড়করণ এখানে দেখো ডিসলাইক হয়েছে ইনকারেক্ট হয়েছে এবং ফরেস্টেশন হয়েছে এগুলো সাধারণত বিপরীত অর্থ দিয়ে থাকে অর্থাৎ প্রিফিক্স যোগে যে সকল ওয়ার্ড সৃষ্টি হবে সেগুলো সাধারণত ওই মূল ওয়ার্ডের বিপরীত অর্থ প্রদান করে থাকে তো আমরা এই প্রিফিক্স কে এখন একটু বিশ্লেষণ করে দেখব এবং ওয়ার্ড ফর্মেশন কিভাবে অর্থাৎ কোন ওয়ার্ড প্রিফিক্স ফর্মেশন যোগে কিভাবে গঠিত হয় তার কতিপয় আমরা উদাহরণ দিয়ে দেখবো দেখো প্রিফিক্স ক্যারেক্টারিস্টিক দেখো প্রিফিক্স কে আমরা যদি বিশ্লেষণ করে আমরা প্রিফিক্স কে বিশ্লেষণ করলে কিভাবে পায় যেমন প্রিফিক্স যোগে গঠিত শব্দ সাধারণত ওই শব্দের বিপরীত অর্থ দিয়ে থাকে আমরা এখানে দেখো আমরা যদি এখানে প্রিফিক্স প্রিফিক্স এটা হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স আর এখানে হচ্ছে রুট ওয়ার্ড তোমরা দেখো রুট ওয়ার্ড আর এখানে নিউ ওয়ার্ড এখানে আমরা দেখো প্রিফিক্স যোগে ওয়ার্ডের এখানে যদি লিখি লেখি কমফোর্ট ডিসকমফোর্ট আবার দেখো অ্যাগ্রি এখানে প্লাস হচ্ছে ডিস ডিসঅ্যাগ্রি এখানে ডিস কম এফ ও আর টি ডিসকমফোর্ট এখানে ডিস এ জি আর ডবল ই ডিসঅ্যাগ্রি আবার দেখো এখানে কারেজ কারেজ সমান এন কারেজ এন জি দেখো এন কারেজ এখানে দেখো কমফোর্ট মানে আরামদায়ক আর ডিসকমফোর্ট মানে অ আরামদায়ক অস্বস্তিকর আবার অ্যাগ্রি মানে মত হওয়া ডিসঅ্যাগ্রি মানে অমত আবার দেখো কারেজ মানে সাহস এনকারেজ মানে উৎসাহিত করা এখানে দুটো হচ্ছে বিপরীত অর্থ দিচ্ছে অর্থাৎ অ্যান্টানিম এখানে অ্যান্টানিম অর্থ দিচ্ছে আর এখানে হচ্ছে তোমার এখানে পদের পরিবর্তন হচ্ছে অর্থাৎ অ্যাফিক্স হচ্ছে এক পদ থেকে অন্য পদের কি হচ্ছে রূপান্তর হচ্ছে তো এইরকম ভাবে সাধারণত প্রিফিক্স যোগে শব্দ গঠিত হয় তাছাড়া প্রিফিক্স যোগে গঠিত যে সকল শব্দ সেইগুলো সাধারণত কি করে পার্স অফিসে পরিবর্তন করে দেখো আমি এখানে আরেকটি এক্সাম্পল দিচ্ছি যেমন আচ্ছা এখানে দেখো আমি একটা দিচ্ছি এনসিওইউআরএজি এনকারেজ এখানে আমরা ডিসকারেজও দিতে পারি ডিস প্লাস নিরুৎসাহিত করা সমান ডিসকারেজ অর্থাৎ প্রিফিক্স সাধারণত একটা ওয়ার্ডে নানাভাবে বসে থাকে আবার দেখো এখানে আর কি দিচ্ছি এন প্লাস সিও ইউ আর এ জি এনকারেজ এন এ আর এ জি এনকারেজ
এভাবে প্রিফিক্স যোগে যে সকল শব্দ গঠিত হয় সেগুলো সাধারণত মূল ওয়ার্ডের নতুন অর্থ দিয়ে থাকে, কিংবা সেখানে সাধারণত এক অবস্থা থেকে অন্য অবস্থায় বিপরীত অর্থ হয়ে থাকে। প্রিফিক্স সাধারণত কি? অ্যাফার্মেটিভ অর্ড সমান নেগেটিভ অর্ড, অ্যাফার্মেটিভ অর্ড সমান নেগেটিভ অর্ড, নেগেটিভ অর্ড। যেমন ইম প্লাস হচ্ছে মর্টাল সমান নিউ অর্ড, নিউ অর্ড ইম মর্টাল। অর্থাৎ এই প্রিফিক্স সাধারণত কি হয়? অর্থহীন। প্রিফিক্স সাধারণত অর্থহীন। এই প্রিফিক্স একটি বাক্যে নানাভাবে বসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স যোগে অর্থাৎ ওয়ার্ড ফর্মেশনের যে আরো কতিপয় মোস্ট ইম্পর্টেন্ট রুলস রয়েছে সেই রুলস গুলো নিয়ে আবার তোমাদের সামনে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই ইতি টানছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।